মাত্র 4 টাকায় মুরগি, মাছ, 1 টাকায় ডিম, সবজি ও 7 টাকায় কম্বল পাওয়া যাচ্ছে গরিবের সুপার শপে। ক্রেতারা মাত্র 10 টাকায় ব্যাগ ভর্তি বাজার করে হাসি মুখে ফিরছেন বাড়িতে। এভাবে নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে চাল, ডাল, লবণ, তেল, নুডলস সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য। সুবিধাবঞ্চিত মানুষদের জন্য 250টি পণ্যের এমন অভিনব বাজারের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আমাদের গরিবের জন্য যে বাজারটা দিছে, আমাদের ভালোর জন্য দিছে। মনে করো 60 টাকাতে আমরা 1 কেজি তেল পাচ্ছি, 2 টাকাতে ময়দা পাচ্ছি, 1 টাকাতে ডিম পাচ্ছি, 1 টাকাতে লুটুস পাচ্ছি, লবণ পাচ্ছি, 1 টাকাতে সব বাজারের কম দামে পাচ্ছি। এই জন্য আমাদের জন্য অনেক ভালো হচ্ছে। 3 জানুয়ারি মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা সদরের হলখানা ইউনিয়নের চরশোভার কুটি গ্রামে একদিনের জন্য বসে এই গরিবের সুপার শপ। ফাউন্ডেশনের নিজস্ব এতিমখানা চত্বরে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য টেবিলে সাজিয়ে রেখে দেওয়া হয় মূল্য তালিকা। এমনকি মাত্র 1 টাকায় রান্না করা প্যাকেটজাত খাবারও মিলছে গরিবের এই সুপার শপে। নিত্য পণ্যের ঊর্ধ্বগতির বাজারে গরিব মানুষের কাছে মহাস্বস্তির নাম এখন গরিবের সুপার শপ। তেল বাসি, কালাই বাসি, আলা বাসি, পাউডার বাসি, ডিম বাসি, খুব ভালো। আমরা এই ত্রাণের ব্যাগ না দিয়ে আমরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে দিচ্ছি এবং তাদের হাতে 10টা টাকা দিচ্ছি। এই 10 টাকার মধ্যে থেকে তারা কিন্তু চয়েস করে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিন্তু তারা বাজার করে নিয়ে যেতে পারতেছে। এটা আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে তাদের আত্মসম্মান নিশ্চিত করছি। দুর্গম নদী তীরবর্তী এলাকার মানুষজন পুষ্টিগুণ সমৃদ্ধ বিভিন্ন সামগ্রী প্রয়োজন থাকা সত্ত্বেও সামর্থ্যের অভাবে কিনতে পারেন না। আয়োজকরা জানান, ত্রাণ বা ভিক্ষা হিসেবে কোনো নির্ধারিত পণ্য দিয়ে নয়, নিম্ন আয়ের মানুষদের পণ্য বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়ার জন্যই এই সুপার শপ। আসলে আমরা চাল ডাল তো তাদেরকে ফ্রিতে দিতে পারতাম ত্রাণ হিসেবে, বাট এটা অনেকটা ভিক্ষা হয়ে যাচ্ছে, অনেকটা করুণা হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি এই মানুষগুলোকে আসলে বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হোক, কারণ কারো চাল লাগতে পারে, কারো ডাল লাগতে পারে, কার কী লাগবে সেটা তো আমরা জানি না। তো এই কারণে আমরা এই পণ্যগুলোকে এখানে সাজিয়ে রেখেছি এবং একটা নাম মাত্র মানে প্রতীক একটু মূল্য আমরা নির্ধারণ করেছি, যেটা দিয়ে তারা যাতে কিনে নিয়েছে এই জিনিসটা যেন তারা ফিল করতে পারে। এছাড়াও নিম্নবিত্ত মানুষদের মাঝে বিনামূল্যে খাবার দিতে আয়োজন করা হয় মেগা কিচেন, যেখান থেকে প্রায় 1500 মানুষের খাবারের যোগান হয়। একটা গরিবের সুপার শপ আছে, এখানে প্রায় 200 শতাধিক মানুষ তাদের পছন্দ মতো পণ্য কিনতে পারবে 10 টাকা দিয়ে। এছাড়াও আমরা আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় হাড়ি মেগা কিচেনে আমরা একটা বিশেষ আয়োজন করছি, যেখানে প্রায় 1500 মানুষ এখান থেকে আহার পাবে। এমন উদ্যোগের ফলে তৃণমূলের নিম্নবিত্ত মানুষদের কিছুটা হলেও পুষ্টির চাহিদা মিটবে বলে মনে করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। 1 টাকার আহার বা 1 টাকায় 1 কেজি চাল, 1 কেজি ডাল, এটি অবশ্যই সাধারণ মানুষের জন্য উপকারী হবে এবং এতে করে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ তাদের যে পুষ্টির চাহিদা বা তাদের দৈনন্দিন যে ক্রয় ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেবে।